হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? এই যে আমি আজকে শিমুই কি সেও বলে, কেউ কেউ আমরা বলি শিমুই, তা এইটা আমি ঘিতে লাল লাল করে ভাজছি। এই যে সেও ভাজা হয়ে গেছে শিমুই, আর এইখানে আমি নিয়েছি ভ্যানিলা, এই যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার 1 চামচের মতো, 1 টেবিল স্পুন, আর 4 চামচের 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এইটাই যে দুধ দিয়ে গুলবো, 1/2 কাপ দুধ দিয়ে এটাকে গুলবো, গুলে তারপরে এর সঙ্গে মেশাবো। যেহেতু আমার সেওটা কম আছে, কম করে করছি, তাই দুধটাও কম নিয়েছি, এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমার কম কম নিতে হয়েছে। চিনিও দিচ্ছি, আর ওই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারও মেশানো হয়ে গেছে। টকও মেল্ট করেছি, আমার কাছে বাটার ছিল না, এই ঘি দিয়েই মেল্ট করেছি, অল্প একটু দিয়েছি 1 চামচের মতো দিয়ে মেল্ট করেছি। এবার এর উপর দিয়ে এটা এর উপর দিয়ে এরকম দিয়ে দেবো, আর একটু পাতলা করতে হলে আর একটু দেবো, দিয়ে ওর উপর দিয়ে এর উপর দিয়ে একটা লেয়ার দেবো। নিচে আছে সেও ফ্রায়েড, ঘিতে ফ্রায়েড, তার উপরে হচ্ছে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার আর দুধের যে চিনি দিয়ে মিশ্রণটা, তার উপরে এই চকলেটটা দেবো। চকলেট বাচ্চাদের, বাচ্চারা চকলেট খেতে ভালোবাসে, তো এটা চকলেটটা দিলে বাচ্চাদের পক্ষে খুব ভালো হয়। এদিকে চকলেটটা দিয়েছি, আর ওপর থেকে আরও একটু চকলেটের গুঁড়ো দিয়েছি। 3টে লেয়ার হয়েছে, নিচে শিমুই, ফ্রায়েড শিমুই, তারপরে কাস্টার্ড পাউডার দুধের যে এটা তার মিশ্রণটা, তারপরে চকলেটের এটা। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে, এই ফ্রিজে ঢুকিয়ে জমাবো। বানিয়েছিলাম কাস্টার্ড পাউডার, কোকো, তারপরে এসব দিয়ে সেও, এসব দিয়ে বানিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করলাম, একটু তাড়াতাড়ি বার করে ফেলেছি, আবার একটু ফ্রিজে রাখবো শো করার জন্য করেছি। দারুণ হয়েছে খেতে, একটুখানি সাইড থেকে ভেঙে খেয়েছি।